এই পান্গাশের পোনাগুলো এখানে নার্সিং করবো আপনি জানেন যে পুকুরা পুকুরে কিন্তু ধান পোনা বা রেণুপোনা ছাড়া যায় না যেহেতু পুকুরে বিভিন্ন ধরনের সাপ ব্যাঙ পোকামাকড় থাকে সেগুলা ধানপোনা বা রেণু পোনাকে সহজে খেয়ে নিতে পারে কুকুরের দাদা সবসময় দেখবেন সাদা মাছ করলে কেজিতে চারটা কেজি ওজন এরকম করে তো আমাদের এদিকে আহ পাঙ্গাশ মাছটা খুব একটা হয় না সাধারণত ময়মনসিং যশোর এই সাইডে পাঙ্গাশ মাছ বেশি করে তো আমাদের এখনকার এই নাটোর এবং সারাউন্ডিং চল্লিশ কিলোর মধ্যে অনেক চাষি আমাদের পাঙ্গাস করতেছে মাছের নাম জানে না এমন কোন লোক নাই সেটা হলো ভিয়েতনামি কই মাছ কই মাছ হ্যাঁ ভিয়েতনামি কই মাছ এই মাছটা আমি একসময় রাগ করে চাষ করা ছেড়ে দিয়েছিলাম কারণ আমাদের দেশে এই ভিয়েতনামি কই মাছটা

যে এই সেই তুলে গুলো চেষ্টা করবো স্যারের মাধ্যমে স্যার এই পুকুরে আছে কি আছে আচ্ছা এটা হলো আমার একটা এক লক্ষ লিটারের একটা ট্যাঙ্ক তো ঘটনা হলো এর আগে হয়তো আপনারা দেখছেন যে আমি অনেক ট্যাঙ্কিতে কিন্তু সোল মাস করছিলাম জি স্যার আমি দেখি আপনি নিজে আসছিলেন সেই সময় তো সেই সময় আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে এই পরবর্তীতে আসলে দেখবেন আমার হয়তো সব ট্যাঙ্কেতেই সোল মাছ কিন্তু বর্তমানে আমার কোনো ট্যাঙ্কেতেই শোল মাছ নাই এর কারণ হলো যে সোল মাছ তার কি লসজনক না লসজনক না শোল মাছের যে খাদ্য আমরা যে ভিয়েতনামি সোল মাছটা করি সেই শোল মাছের যে খাদ্য সেই খাদ্যটাকে আমরা যোগান দিতে পারি না আর আমাদের যে যে না আছে এগুলা আসলে পর্যাপ্ত প্রোটিন থাকে প্রোটিন থাকে না শোল মাছের গ্রোথ আসে না শোল মাছের জন্য দরকার চাই প্রোটিন এবং অনেকটা দরকার লাইট এই বিভিন্ন ট্যাঙ্কের মধ্যে সোল মাছ চিং মাছ আপনারকে কই মাস বিভিন্ন ধরনের মাছ করার পরে যখন দেখলাম যে কোন মাছেই আমার লাভজনক হচ্ছে না তখন পরবর্তীতে মানে অল্প দামের সস্তা দামের মাছ কল চিন্তা ভাবনা করলাম যে যেটা অন্তত আমার ট্যাংকে করলে লাভজনক হবে এটা হলো সেই তেলাপিয়া মাছ হলো গরীবের সবচেয়ে বড় বন্ধু জি জি তেলাপিয়া তার মানে হচ্ছে গরীবের জন্য যে সকল প্রোটিন সোর্সের জন্য যেটা যোগ্য এবং সহজে পরীক্ষা নিরীক্ষা করার ব্যাপার আছে পাঙ্গাস করতেছে ট্যাঙ্কালা যাতে পাঙ্গাশ বা বাংলা পাঙ্গাস করলে কি হবে সেটা রেজাল্ট দেখার জন্য আমি এখানে কিছু পাঙ্গাসের পোনা দিচ্ছি দেখেছিলাম যেখানে সোন মাছের প্রতীক ছিল আপনার যেখানে শোলের বড় ট্যাঙ্ক গুলি ছিল সেখানে দেখুন এবার হাঁসের সংযোজন জি জি নতুন সংযোজন সংযোজন এটা দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ সুপ্রিয় দশম একটা জিনিস দেখায় আপনাদেরকে উৎসাহ উদ্দীপনা এবং সঠিক পরামর্শ এবং সঠিক জ্ঞান চর্চার মাধ্যমে একজন চাষি তার জ্ঞানটাকে কাজে লাগিয়ে বাস্তব ভিত্তিতে মানুষকে কত নিতে পারে এই যখন প্রজেক্টটা শুরু হয় তখন আমরা যখন সব সাধারণ এখন বায়োফ্লকে তখন আর ব্যাপক ছয়লাভ ছিল কিন্তু ঠিক আমার এখানে যখন আমি পদার্পণ তার ঠিক এক বছর মাথায় বায়োফ্লক এটা হাই হাই তৈরি হয় এবং এই সারদের মাধ্যমে এরকম কিছু উদ্যোক্তা আছেন যারা ট্যাঙ্কে মাছ চাষ করে সফলতা দেখিয়ে দিচ্ছেন এবং শুধুমাত্র ট্যাঙ্কে সফলতা না উনি এক সময় মাশরুমের সঙ্গে ছিলেন এবং সেই ভিডিওতে আপনাদের অনেক চাহিদা ছিল এই মাছগুলি সম্পর্কে এবং ধারাবাহিক ভাবে আমরা কিছু চেষ্টা করবো এবং আমি সারের সঙ্গে থেকে আপনাদেরকে সে তো তুলে ধর সারের যে অভিজ্ঞতা সেগুলো আপনার সঙ্গে তুলে ধরবো এবং তার সঙ্গে তুলে ধরবো মাছ চাষের বিশেষ করে পুকুরের বিভিন্ন সমস্যাগুলি নিয়ে সে পর্যন্ত আপনার ভালো থাকুন এবং ধারাবাহিক পর্বগুলিতে আপনাদের জন্য সুসাগত রইল টিএমএগ্রন ফিশারিজ থেকে আমি আমাদের আশা পাঁচকে মত বিদায় নিচ্ছি এবং স্যারকে যেমন ধন্যবাদ স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে একটা সুন্দর আশাবাড়ি দিলেন যে লসকৃত যারা বায়োফ্ল্যাক ছিলেন তাদের জন্য তো শেষ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ খাদ্যে মাছে ভাতে বাঙালি পরিপূর্ণ হয়ে উঠুক সেই প্রত্যাশা টিএম এগ্রন ফিশারিজ থেকে সবার প্রত্যাশা রইল আসসালামু আলাইকুম টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে